বিপদের ওপর মহাবিপদ, আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গেল ফের অশনি সংকেত। সাবধান, ঢেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ক্ষতিগ্রস্তের তালিকায় বাংলা। তো কবে, কখন এবং কোন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই বিধ্বংসী দানবীয় ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এ বিষয়ে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা কি জানিয়েছে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ঢেয়ে আসে বিধ্বংসী ঘূর্ণিঝড়, আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গেল অশনি সংকেত। জলবায়ুর খামখেয়ালি মেজাজ বিপদ ডেকে আনছে ভারতীয় উপমহাদেশের উপকূলীয় রাজ্যগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝার আনাগোনা চলাকালীন সময়ই থাকছে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা, এমনটাই আভাস দিলেন আবহবিদরা। সাম্প্রতিক গবেষণা থেকে জানা গিয়েছে, মধ্য বঙ্গোপসাগর অংশে বাড়বে ঝড়ের দাপট। অস্বাভাবিক সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে উত্তর ভারত মহাসাগর, উত্তর পশ্চিম আরব সাগর, দক্ষিণ চীন সাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর প্রভৃতি অংশ ঢেউয়ের উচ্চতা প্রায় বৃদ্ধি পেয়ে 0.4 মিটারে পৌঁছবে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবহাওয়া বিভাগের আশঙ্কা অনুযায়ী জুন থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত দক্ষিণ ভারত মহাসাগর উপকূলে প্রবল ঝোড়ো হাওয়ার অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছবে যে সেখানকার উপকূলীয় বাসিন্দারা এখনও পর্যন্ত এই রূপ অস্বাভাবিক পরিস্থিতি কখনো প্রত্যক্ষ করেনি। উপকূল অঞ্চলে আছড়ে পড়া ঢেউগুলির উচ্চতা হবে প্রায় 1 মিটার পর্যন্ত। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় জাওয়াদ বাংলাসহ ভারতের পূর্ব উপকূলে ত্রাস সৃষ্টি করে গেল শীতের মরশুমে। ডিসেম্বরে বিরল ঘূর্ণিঝড় হিসেবে জাওয়াদ আছড়ে না পড়লেও দুর্যোগের ঘনঘটা কম ছিল না 2-3 দিন ধরে। অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা, বাংলার উপকূল কাঁপিয়েছে ঘূর্ণিঝড়। এরপরই শক্তিশালী ঘূর্ণিঝড় নিয়ে আবারও আশঙ্কার বার্তা দিয়েছে দিল্লির মৌসুম ভবন, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকও মান্যতা দিয়েছে সেই বার্তার। শীত পেরিয়ে গরমের হাওয়া ফুটলেই দেশে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি শুরু হয়। এবারও তেমন পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। আসন্ন মরশুমে গ্রীষ্মমণ্ডলীয় ক্ষেত্রে ঘূর্ণিঝড় বাড়ার সমূহ সম্ভাবনার কথা জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। এর ফলে আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয় বাড়বে এবং কঠিন হবে পরিস্থিতি। সময় যতই এগোবে ততই প্রকৃতি রোশনালয়ে পড়বে। আইআইটি খড়গপুর এবং গবেষকদের মতে, সামুদ্রিক উপকূলীয় অঞ্চলে অস্বাভাবিক বড় ঢেউয়ের আঘাত সেখানকার আর্থসামাজিক ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। ক্লাইমেট ডাইনামিক্স স্প্রিঙ্গার নামক একটি জার্নালে প্রকাশিত তথ্যতে উঠে এসেছে জলবায়ু সংক্রান্ত এই পরিবর্তন।